গুড মর্নিং ভাইও বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। জয় ঘোষ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সোনা ভাইও বোন, দেখো তোমার দাদা ভাইকে দিয়ে আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর তোমার দাদা ভাই কি পারছে দেখো, সিম পারছে গাছের। আর আমি বসে আছি, ও সিমগুলো পারছে। যে লম্বা, একদম অমিতাভ বচ্চনের মতো লম্বা, দেখো না, একদম হাত দিয়ে লাগাল পাচ্ছে। আমরা তো পাবোই না লাগাল। কতগুলো পারলে? আরো পারো, ওই দেখো ভিতরে ভিতরে আছে। দেখো গাছের জিনিস যদি হয় খুবই ভালো লাগে, কেননা গাছের জিনিসে কোনো সার নেই, কিছু নেই, নিজের বাড়ির গাছ, খেতেও খুব ভালো লাগে। আর দেখো এই যে ছোট ছোট লাইট জ্বালি আসছে, দেখেছ? এগুলো বড় হলে তো লাউ হবে। কোনটা ব্ল্যাঙ্কেটটাকে ভাঁজ করবো। আর দেখো টেবিলের অবস্থা, দেখলে মানুষে বলবে কি বাবা, মানে ঘরের লগে যুদ্ধ করেছে। দেখো টেবিলের কি অবস্থা হয়েছে। আর লাইট গুলো দেখো, আমার চার্জার লাইট গুলো মানে খুলে, মানে সেদিন এখানে একজনের বিয়ে হয়েছিল, তো গরিব মানুষ ছিল আর কি, তার জন্য তো লাইট আনতে পারে না। তারপর আমার চার্জার লাইটগুলো মানে ভিডিও করা মানে আমার খুব কষ্ট হয়েছিল, তবু আমি ওদেরকে দিয়েছিলাম, কেননা লাইট ছিল না, অন্ধকার ছিল। তাই এখন আজকে লাগায় দিবে লাইটগুলোকে। এখানে দেখো পড়ে আছে, ঘরটাকে এখন গুছাবো। দেখো আমি এসে পড়লাম গরু গোয়ালে, আর আমি আর আমার হাজবেন্ড এসেছে আজকে, তোমাদের দাদা ভাই মানে আমাদের স্যার। ওই দেখো স্যার আমাকে পরিষ্কার করে দিচ্ছে, আজকে আমার অনেক কাজগুলো হেল্প করে দিচ্ছে। ও তারমানে কালকে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওষুধগুলো এনেছি, ওষুধগুলো খাওয়ার জন্য শরীরটা একটু সুস্থ হয়েছে। তবু শরীরটা কিন্তু একটু দুর্বল দুর্বল ভাব আছে না, তার জন্য ওই আছে গরুগুলোকে খাওয়াইছে। তারপরে হলো আর হলো আমি মানে এখনই মানে উঠে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া টাওয়া করে তারপরে গায়ে ধুনি করতে আসলাম আর কি। এখনও গলিটাকে পরিষ্কার করবে, তারপরে আমি কাউন্সিলিং করতে বসবো। আচ্ছা গাড়ি নিয়ে যাবে না, পরে যাবে বলে, এখন প্রতিদিন গাড়ি চালায়, কিন্তু এখন বউ জ্বালানো মাথা আনে না, এখন বউ জ্বালানোটা কমে গেছে, এখন কাজের হয়ে গেছে আমাদের স্যার। দেখো আমি বাস গাছের তলে বসে আছি, কি ভালো লাগে না সিনারিগুলো, মানে সবুজ গাছ কিন্তু এমনিই ভালো লাগে, আর ক্যামেরাতে তো আরও বেশি ভালো লাগে। দেখো ভাই বোন আমি বাছুরতে উষা আনছি, আর দেখো বাছুরতে উষা আনলে কিছু বাঘগুলো মোটা মোটা হয়ে যায়। একটা ভাই না আমাকে কি বলেছে, অনেক কটা ভাই বলেছে, বলছে কি দিদি ভাই তোমার হাত তো নয়, তোমার এটা মেশিন। আমার না ভালোই লাগছে শুনে, বলছে তুমি পারো কিভাবে এত স্পিডে গায়ে দুনি করতে, এরকম করে আর কি কমেন্ট করেছে আর কি। আমার মানে ছোটবেলা থেকে গায়ে দুনি করতে করতে অভ্যাস হয়ে গেছে, তার জন্য আর আমার কোনো অসুবিধা হয় না। তোমার
আরেকটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই, মনে করছি, হ্যাঁ তোমাদেরকে বলছি, আরেকটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই, গায়ে দুনি করতে করতে যে কথা বলা, তোমার কি হরান লাগে না? কিন্তু ওদের বলে হরান লাগে, মানে বোনটার হরান লাগে আর কি, বোনটা নতুন গায়ে দুনি করছে, কিন্তু আমার হরান লাগে না। শোনা বোন, আমি গায়ে দুনি করতে করতে কথাও বলতে পারি। দেখো আমার প্রায় বালতিটা ভরেই গেল, একটু গাখি খেয়ে নি তাহলে শক্তি হবে। ভাই বোন, আমি গরু ঘর থেকে এসে পড়লাম আর গরু ঘরের কাজগুলো পুরো কমপ্লিট করেছি, এখন আর কোনো কাজ নেই। এখন পায়ের উপরে পা দিয়ে একটু টাইম বসে থাকবো, তারপরে রান্নাবাড়ি করবো, ঠিক আছে? আর কি বলবো আর বলো, রান্নাবাড়ির মধ্যে যে কি হবে জানি না, সিম তুললো তোমরা তো দেখতেই পাচ্ছ, মাছ দিয়ে হবে আর কি বা রান্না করব। তাহলে আমি এখন ভিডিওটা এখানেই স্টপ করছি। শোনা ভাই বোন, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো করে ভিডিও বানাতে পারছি না শোনা ভাই বোন, জানো আমার শরীরটা বেশি ভালো না, কিন্তু লাস্টে তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? বাই বাই।